আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। তো গত কিছুদিন আগে আমার চ্যানেলের যে ব্লগটি ছিল, যে আমার বাড়ির পাশে যে সবজি বাগানটি ছিল, তো সম্পূর্ণ সবজি বাগানটি নিজের হাতে করেছি। তো সবজি বাগানে যখন যে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, সবগুলো গাছ সম্পর্কিত পরিচয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কোন কোন গাছগুলো আমার বাগানে লাগিয়েছিলাম। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, টমেটো গাছও প্রচণ্ড পরিমাণে, মানে ভালো ভালো পরিমাণের ফলন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গাছ। তো আপনারা যারা যেখানে থাকুন না কোনো, আপনাদের বাড়ির আশপাশে যদি খালি জায়গা থাকে, অবশ্যই আপনারা এই ধরনের বাগান করবেন। বাগান করলে আপনাদের মনে যখনই কিছু খেতে ইচ্ছে করবে, আপনাদের বাগান থেকে তুলে এনে আপনারা আপনাদের মন মতো খেতে পারবেন। তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আমার বাগানের লাউ গাছের দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তো লাউটিও অনেক বড় হয়েছে। লাউ গাছটি যখন ছোটো ছিল, ছোটো ছোটো লাউ যখন গাছে ধরেছিল, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লাউ গাছের একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে লাউ গাছে ফলন যখন আসে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া লাগে। অনেক সময় যারা কৃষি কর্মকর্তা আছে তাদেরও পরামর্শ লাগে। তো লাউ গাছটি যেমন হয়েছিল, যেমন ফসল আশা করেছিলাম, তেমন ফসল হয় নাই। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাউ অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। এখন যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন, বেগুন গাছও প্রচণ্ড পরিমাণে ফলন হয়েছে, তো তেমন খারাপ হয়নি। তো অনেকেই আছেন আপনাদের বাড়ির আশপাশে, আপনারা খালি জমি রাখেন, একটু অলসতার কারণে আপনারা এই জমিগুলোতে বিভিন্ন ধরনের ফল ফলাদি আপনারা করেন না, বা বিভিন্ন ধরনের শাক সবজি আপনারা করেন না। অবশ্যই করবেন আশা করি। তাহলেও আপনাদের নিত্যদিনের যে ছোটোখাটো যে ভিটামিনের চাহিদা, কারণ বর্তমানে নিত্যপণ্যের দাম অনেক বেশি, তো আপনারা বাজারে যখন যাবেন বিভিন্ন ধরনের নিত্যপণ্য দেখতে পাবেন অনেক দাম। তো অনেকের বাজেটের বাইরে, তো আপনারা যদি বাড়ির আশপাশে এই ধরনের বাগান করে থাকেন, তাহলে নিজেদেরও কিছু প্রয়োজন মিটিয়ে ফেলেন এবং নিজেরও কিছু পয়সা আপনারা সাশ্রয় করলেন এই সমস্ত বাগানগুলো করার মাধ্যমে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার বাড়ির চারপাশের সব প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ির চারপাশে কোন কোন গাছগুলো আমি লাগিয়েছি, কোন কোন গাছগুলো রয়েছে এবং কোন জায়গা কী আছে, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে দিন, কারণ আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তা আমি যখন বয়সটি দিচ্ছি, এখন বিকালবেলা সবাই ঘুমাচ্ছে, অনেক সময় বয়স করি, আলাদা করি বয়স দিই আমার যে ব্লগ চ্যানেলগুলো রয়েছে। তো বিভিন্ন ধরনের বয়স দিতে হয়, নয়েজের কারণে অনেকগুলো বয়স তেমন স্পষ্ট আসে না। দেখতে পাচ্ছেন মরিচ গাছের দৃশ্যটি, মরিচ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আপনারা, কাঁচামরিচ অনেক ধরেছে গাছে, টমেটো ধরেছে অনেক, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা আপনাদের শখের বসে এই ধরনের বাগান করতে আপনারা ইচ্ছুক, অবশ্যই আপনারা করবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন বাগান নিজের হাতে করলে যে আলাদা একটা মজা পাওয়া যায়, যে এই বাগানের ফল ফলাদি বা বিভিন্ন ধরনের শাকসবজি যখন আপনি নিজের হাতে করে যখন আপনি খাবেন, এটি আলাদা ধরনের আরও একটি ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়। তো আমি তেমন ভিডিও ম্যান না, তো আমার যতটুকু গান আসা আমি ততটুকু গান দিয়ে ভিডিওগুলো রেকর্ড করে থাকি।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগে, অনেকেই আছেন এই ধরনের দৃশ্যগুলো দেখতে আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে। তো আমার বাড়ির অপর প্রান্তে আরও একটি গ্রাম রয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার একটি ঘর। তো এখানে আপনারা লাল সবজি দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আশা করি আপনাদের কাছে ভিডিও এই দৃশ্যটি অনেক ভালো লাগবে, কারণ লাল শাক সবজি এগুলো অনেক ভিটামিনের, অনেকেই আপনাদের নাগালের বাইরে থাকে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। তো এখন তো প্রবাসও অনেক জায়গায় এই ধরনের সবজি পাওয়া যায়। তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। তো ঢেঁড়সগুলো তেমন বড় হয় নাই এখনও, এখানে একটু পানি টানি ডালতে হবে মনে হয়, এখানে একটু পরিচর্যার অভাব রয়েছে এখানে। আমি আমার চ্যানেলের টি যখন শুরু করেছিলাম আমি তেমন প্রফেশনাল ইউটিউবার না, তো শখের বসে এই চ্যানেলটি খুলেছিলাম। তো যখন খুলেছি তখন চিন্তা করেছি যে যেহেতু খুলেছি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করা প্রয়োজন। তো আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিম গাছের দৃশ্য। তো আমাদের যে পুকুর পাড়টি রয়েছে সেই পুকুর পাড়ে এই শিম গাছগুলো আমরা লাগিয়েছি। বাড়ির চারপাশে যে সমস্ত গাছপালাগুলো লাগানো হয়েছে সবগুলো গাছের সঙ্গে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি পরিচয় করিয়ে দেব। তো আপনাদেরও উচিত বাড়ির আশপাশে যদি কোনো খালি জায়গা থাকে অবশ্যই সেখানে গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাবেন। এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই বিভিন্ন ধরনের খালি জমি রয়েছে। আশা করি প্রত্যেকটি গাছের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কী কী গাছগুলো আমাদের বাগানে রয়েছে। তো এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে একটি বড় গাছ রয়েছে, আমি আসছি বড়গুলো পাড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন গাছটা হালকা আমি একটু ঝাড়া দিয়েছি, অনেকগুলো পাকা বড়ি অলরেডি গাছ থেকে পড়েছে, তা আমি এগুলো কুড়িয়ে নিচ্ছি নিচ থেকে। তো নিজের গাছের বড়ই পেরে খেতে যে আলাদা একটা স্বাদ এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার হাতে সেই বড়গুলো অনেক মিষ্টি, এগুলো আমাদের পুকুরের পাড়ে। তো আমাদের বাড়িতে প্রায় 4-5টি বড়ি গাছ রয়েছে, প্রত্যেকটা বড়ি গাছের ফলগুলো অনেক সুস্বাদু। এখন দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়ির ঠিক পাশেই এই জমিনটি আমাদের, এই জমিনে আমরা খালি রাখিনি, এখানে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। কারণ খালি জায়গায় যদি আপনারা গাছ বিভিন্ন ধরনের গাছ লাগান তাহলে সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, কারণ আমাদের অক্সিজেন অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা শহরে থাকেন তারা এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ থেকে আপনারা অবশ্যই বঞ্চিত হচ্ছেন আমি মনে করি। তো বর্তমানে শহরও তেমন নেই, শহরেও অনেকে বাড়ির সাথে বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফলাদির গাছ লাগিয়ে থাকেন, আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাই। তবে সবচেয়ে গ্রামের পরিবেশটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, যেহেতু আমার গ্রামে বাড়ি, এই কারণেই আমি গ্রামকে সাপোর্ট করব।
আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমি আপনাদের জন্য যখন ভিডিওটি ধারণ করেছিলাম তখন ভিডিও ধারণ করার সাথে সাথে আমি বড়ই গাছটি একটু লাড়াছাড়া করেছিলাম, কারণ নিজের গাছের বড়ই খেতে যে এত মজা যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটি হচ্ছে একটা আনারস গাছ, তো বিভিন্ন ধরনের এই দেখতে পাচ্ছেন এখন, এটি হচ্ছে নারিকেল গাছ, তারপর দেখতে পাচ্ছেন এগুলো আম গাছ। এগুলো তো আমের দিনে বিভিন্ন ধরনের আম ধরে, বিভিন্ন ধরনের শাক সবজির পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফলের গাছও লাগিয়েছি আমাদের পুকুর পাড়ে। আপনারা আমাদের পুকুর পাড়ের দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন, সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আরও একটি বড়ই গাছের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, এটি আমাদের পুকুরের অন্য আরও একটি পাশে। আমি আপনাদেরকে আগেই বলছিলাম আমাদের বাড়িতে প্রায় 4-5টি বড়ই গাছ রয়েছে। আমি জুম করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এই বড়ইগুলো অনেক সুস্বাদু, আমরা যখন সুযোগ পাই তখনই আসি এই বড়ই গাছ তলে, নিজেদের গাছের বড়ই নিজেরাই পেরে খাই। এটাকেও আমি একটু ঝাড়া দিচ্ছি আপনাদের জন্য, যখন ভিডিওটি যখন আমি ধারণ করেছিলাম তখন এই বড়ই গাছ থেকে আমি অনেকগুলো বড়ই পেরে খেয়েছি। যারা শহরে থাকেন তারা অবশ্যই আপনারা গ্রামে আসবেন, গ্রামে যখন আপনারা যে কোনো সিজনে ফলের সিজনে যখন আপনারা আসবেন এই ধরনের বিভিন্ন ধরনের ফলের দেখা আপনারা পাবেন, কারণ শহরে আমরা যে ফলগুলো পাই বিশেষ করে সবগুলো ফলেই ফরমালিন থাকে। গ্রামে যখন আপনারা আসবেন টাটকা শাকসবজি পাবেন, টাটকা ফল পাবেন, টাটকা যে কোনো জিনিসই খেতে অনেক মজা। তো আমার এই চ্যানেলটির পিছনে আমার অনেক শ্রম রয়েছে, যেহেতু নতুন চ্যানেলের কারণেই আমাকে অনেকগুলো শ্রম দিতে হচ্ছে। তা আশা করি ইনশাল্লাহ একদিন আমার এই শ্রমের মূল্য আমি পাবো, আল্লাহ তাআলা আমাকে দিবে। বন্ধুরা আপনাদের যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার বাড়ি কোন জেলায় কোন গ্রামে, আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিউয়ার্সরা বাংলাদেশের কোন জেলায় কোন গ্রামে আপনারা বসবাস করেন, আপনাদের গ্রামের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যখন আমাদের পুকুর পাড়ের দৃশ্যটি নিচ্ছিলাম তখন আমাদের বাড়ির অপর প্রান্তে অন্য আরও একটি গ্রাম রয়েছে যাকে আমরা বেলঘর নামে বলে থাকি। আমাদের সেই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, তারও যে গাছগুলো আমাদের পুকুর পাড়ে আমরা লাগিয়েছিলাম সেই গাছগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই। এখানে আরও ভরি গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে, কলা গাছ রয়েছে। এখন যে সময় আপনাদের জন্য আমি ভিডিওটি ধারণ করেছিলাম, বিশেষ করে এই সময়ে আমাদের এদিকে ফসল চাষ করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ধানগুলো কেটে নেওয়া হয়েছে, এখন সমস্ত জমিগুলো খালি পড়ে আছে। তা আপনাদের জন্য ভিডিওটি ধারণ করা আমার জন্য একটু সহজ হয়ে গিয়েছে। এখানে কিছু পেয়ারা গাছ রয়েছে, তারপর জাম গাছ রয়েছে, তারপর আম গাছ রয়েছে। আমরা কোনো ফল গাছে ভাত দিই নাই, সব ধরনের গাছে আমাদের পুকুর পাড়ে রয়েছে, আপনারা আমার ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন। এখানে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা গাছ রয়েছে, বিভিন্ন জাতের আম গাছ রয়েছে, তারপর কলা গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই সাইডে আমরা তেমন ফল গাছ লাগিয়েছি, তবে সেই ফল গাছগুলো তেমন হয় নাই, তবে এই
আমাদের এই পাশে, আমাদের পুকুর পাড়ের পশ্চিম পাশে আমরা বিশেষ করে বেশি কলা গাছ লাগিয়েছি। তবে অন্য প্রান্তে বিভিন্ন ধরনের ফসলাদি রয়েছে। তো আমাদের আরও একটি জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছি। আমি কিছুক্ষণ পরে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের অপর প্রান্তে আরও একটি জায়গা রয়েছে, সেটি আমরা বেশি দিন হয় না বারাট করেছি, সেখানে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে নারিকেল গাছ রয়েছে, এখনও নারকেল গাছগুলোতে আমরা ফল তেমন পাইনি, এগুলো এখনও ছোটো, 2-3 বছর হয়েছে, আশা করি চলে আসবে। এই সাইডে বিভিন্ন জাতের কলা গাছ রয়েছে, কলাগুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা বাজার থেকে যে কলাগুলো খান বা আমরা যে কলাগুলো নিয়ে আসি, কারণ এগুলোর তেমন গ্যারান্টি নেই, অধিকাংশই ফরমালিন দিয়ে পাকিয়ে থাকে। বিভিন্ন ধরনের কলা বলতে কি, বিভিন্ন ধরনের ফল যেগুলো আছে সবগুলো বেশিরভাগ ফরমালিন দিয়ে পাকায় তারা। তারা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদের সঙ্গে আমাদের কলা গাছের দৃশ্যগুলো সাথে সাথে কলার দৃশ্যটি শেয়ার করেছি। তো এগুলো আমরা বেশিক্ষণ লাগে না, এগুলো মোটামুটি পরিপূর্ণ হয়ে পরিপক্ক হয়ে গিয়েছে। তো গাছ থেকে যখন আমরা কেটে নিয়ে যাই, তখন আমরা যখন ঘরে রাখি প্রায় 4-5 দিনের ভেতরে এগুলো, 4-5 দিনের ভিতরে এগুলো পেকে যায়। তো এখানেও বিভিন্ন জাতের কলা গাছ রয়েছে, আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপর আপনাদেরকে আরও কিছু গাছের সঙ্গে আমার এই ভিডিওর সঙ্গে ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দেবো। আপনারা আমার পুকুরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, কারণ বিকালবেলা যখন আমরা এই সাইডে আসি, তখন এই গাছগুলো পাশে যখন হেঁটে যায়, তখন নিজের কাছে অনেক ভালো লাগে, কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কার না এত ভালো লাগে। বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো যাদের কাছে ভালো লাগে, তারা অবশ্যই বলবেন। দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের অপর প্রান্তে আরও একটি বড়ি গাছ রয়েছে। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেও বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেকগুলো বড়ি গাছ রয়েছে অলরেডি। তো বড়িগুলো অনেকগুলোই পেকে গিয়েছে। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন আরও একটি বড়ি গাছ। তো বিভিন্ন ধরনের নারকেল গাছের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম নারকেল গাছগুলো লাগিয়েছি, বেশি দিন হয় না। তো পরিচর্যা করার তেমন আমাদের সুযোগ থাকে না, পরিচর্যা করলে আগে 2-3 বছর এর পরও এই ধরনের গাছে ফল আসে যায়। আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। চারদিকে নিরবতা, আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম তখন বিকালবেলা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক নিরবতা। বিকালবেলা আপনাদেরকে বলবো না, বিশেষ করে দুপুরবেলাই বলবো, দুপুর প্রায় 1টার পর থেকেই আপনাদের জন্য ভিডিওগুলো আমি ধারণ করেছি, কারণ এই সময়ে যদি ভিডিও ধারণ করা হয়, ভিডিওর দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে বিকাল 1টা থেকে 3টা, 3:30টার ভিতর যে ভিডিওগুলো ধারণ করা হয়, সেই ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, অবশ্যই আপনারা যারা ইউটিউবিং করেন বা বিভিন্ন ধরনের ব্লগ চ্যানেলে কাজ করেন বা ব্লগ চ্যানেলের জন্য আপনারা ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনারা এই সময়গুলোকে বেছে নেবেন, দেখতে পাবেন আপনাদের ভিডিও দৃশ্যগুলো অনেক সুন্দর আসবে। এখন যে গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, তো আরও একটি ফলের গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে বিভিন্ন জাতের আমের গাছ রয়েছে, এখন এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ রয়েছে। তো আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য পুকুর পাড়ের অপরূপ দৃশ্যগুলো ধারণ করে দেখতে পাচ্ছেন। এখানে কিছু পেয়ারা গাছ রয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কার কার বাড়িতে কোন কোন ফল ফলাদি আপনারা লাগিয়েছেন, ফলের গাছগুলো আপনারা লাগিয়েছেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি হচ্ছে আতাফল গাছ, আতাফল গাছে অনেকগুলো ফল বেরোচ্ছে। এটি হচ্ছে লিচু গাছ, লিচু গাছও এখনও ফুল আসে না। তবে আমাদের নতুন আরও একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির সঙ্গে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি পরিচয় করিয়ে দেব। বন্ধুরা,
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে আমাদের ভিডিও করার সময় বা ভিডিওর দৃশ্যে বা ভিডিও ধারণের সময় কোনো ভুল ত্রুটি দেখলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা আরও ভালোভাবে ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমরা মাতৃভাষাতে বাঙালি, গ্রামে আমরা যারা থাকি তাদের কাছে এই ধরনের দৃশ্যগুলো খুবই পুরনো। যারা শহরে থাকেন তারা যদি গ্রামের বাড়িতে আসেন তাহলে আপনারা এই ধরনের দৃশ্যগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো এপারে আরও কিছু শিম গাছ রয়েছে, এগুলো শিম গাছ, পেয়ারা গাছ রয়েছে, তারপর এখানে কমলার গাছ আছে, মালটা গাছ আছে, মালটা ফলের গাছ। তো এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি নিয়ে আমার প্রথম আরও একটি ভিডিও তৈরি হয়েছিল, আমাদের বাড়ির পাশে যে সবজি বাগানটি আমি করেছিলাম সেই সবজি বাগানের দৃশ্যটি, তারপর আমার বাড়ির অন্য পাশে আরও একটি জায়গা রয়েছে, এখানেও আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন সেই ফলের গাছগুলো, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমড়া গাছ। তো এটির বয়স তেমন হয় না, তবে আমড়াগুলো তেমন বড় হয় না। তো এখানে জলপাই গাছ রয়েছে, তো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, সবগুলো আমার তেমন মনে নাই, দেখালে আপনার বুঝে। এখানে লিচু গাছ রয়েছে, আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, তারপর কলা গাছ এখানেও রয়েছে। এটি হচ্ছে আরও একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে, অনেকেই আছে প্রকৃতিকে ভালোবাসেন না। আপনারা অবশ্যই এসব ভিডিও দেখবেন, এসব ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সব ধরনের প্রাকৃতিক দৃশ্যই শেয়ার করার চেষ্টা করি, তবে এই লাইনে আমি নতুন, তেমন আপনাদের জন্য সিনেমেটিক বা ভালো মানের ভিডিও আমি এখনও জানি তৈরি করতে পারি না। তো নিজের যতটুকু গান আছে সেই গানগুলো দিয়ে ভিডিওগুলো ধারণ করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, অনেকে আছেন এই দৃশ্যগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগে, তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখন বাইরের পরিবেশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, পুকুর পাড়ে বসেই এই ভিডিওগুলো ধারণ করেছিলাম। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস, অনেকে লাগিয়েছেন, অনেকের খামার বাড়ি রয়েছে আমাদের এদিকে, তো খামারের গরুর খাদ্য হিসাবে এগুলো তারা চাষ করে থাকে খাদ্যের জন্যে। তো অনেকেই এই ঘাসগুলো কেটে নিয়ে তাদের খামারের গরুদেরকে দিয়ে থাকে, তা অনেকের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সমস্ত গাছগুলো হয়ে থাকে, তাদের গরুর খামারের জন্য তারা আলাদা করে বিভিন্ন জমিতে ঘাসের চাষ করে থাকে। তা আমি কিছুক্ষণ আগে যে জায়গাটির কথা বলেছিলাম, আমাদের আরও একটি জায়গা রয়েছে, সেই জায়গার সঙ্গে আপনাদেরকে এখন পরিচয় করে দেবো। যাওয়ার সময় ঠিক জমির ঠিক মধ্যখানে দেখতে পাচ্ছি একটি কলা গাছ দেখতে পাচ্ছেন, এখানে কোনো গাছপালা নেই। আল্লাহ তালার মহান রাব্বুল আব্বাল আল্লাহ তালার কি সুন্দর কুদরত দেখতে পাচ্ছেন, এখন খালি জমিতে কেউ একজন শখ করে এই কলা গাছটি লাগিয়েছিল, এই কলা গাছও ফল অলরেডি চলে আসছে। বন্ধুরা, এখন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য ধারণ করতেছি, বিশেষ করে এই সময়টি ছিল দুপুরবেলা। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমাদের আরও একটি যে জায়গা রয়েছে সেখানেও আমরা বিভিন্ন ধরনের ফসল ফল পলাদি গাছ লাগিয়েছি, কোনো জায়গায় আমরা খালি রাখি না। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে সুপারি গাছ, আম গাছ, লেবু গাছ, তারপর এখানে রয়েছে আতা ফল গাছ, তারপর আমড়া গাছ, বিভিন্ন ধরনের ফল ফলাদি আমরা এই সাইডে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে কিছু লেবু গাছ রয়েছে,
তো লেবু গাছের দৃশ্যগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপর রিসার্ট থেকে আপনাদেরকে আরও কিছু দৃশ্য আমি দেখাই। এই জায়গাটিও আমাদের, এখানেও আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি লাগিয়েছি, তবে সবচেয়ে বেশি কলা গাছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে কলা গাছ লাগিয়েছি, আমাদের তেমন লস হয় নাই। তো এখন চলে যাচ্ছি এই বাগানটি, তো আমাদের এই জায়গা দেখতে পাচ্ছেন। এটি লিচু গাছ, লিচু গাছ অলরেডি ফুল চলে আসছে। তারপর জামুরা গাছ, লেবু গাছ, তারপর আপেল, কুল গাছ, অনেকে আপেল বড়ই বলেন, আমরা কুল বলে থাকি। দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ রয়েছে, এখানে অনেকগুলো কলা গাছ লাগিয়েছি আমরা। তো কলা গাছগুলো তো অলরেডি কলা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার দর্শকদেরকে আমি সাজেস্ট করি, যদি আপনাদের খালি কোনো জায়গা পড়ে থাকে, যে জায়গায় আপনারা কোনো ধরনের জমিন করেন না, সেই জায়গাগুলোতে আপনারা বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ লাগিয়ে দিবেন, যেগুলো আপনাদের বিপদের মুহূর্তে কাজে লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, আতা ফল গাছ রয়েছে, তারপর সুপারি গাছ লাগিয়েছি। তবে সবচেয়ে বেশি লাগিয়েছি লেবু গাছ, বিভিন্ন জাতের লেবু। এগুলো তেমন পরিচর্যা করা হচ্ছে না, পরিচর্যা করলে আরও বিভিন্ন ধরনের ফল ফলাদি আরও বেশি ধরতে আশা করি। তো আমরা তেমন সুযোগ পাই না এখানে আসার জন্য, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিচু গাছ। তো সবাই দোয়া করুন, অবশ্যই লিচু গাছ অলরেডি ফুল চলে আসছে। এটি হচ্ছে জলপাই গাছ। অনেকেই এই দৃশ্যগুলো দেখার জন্য ওদের আগ্রহী ইউটিউবের সামনে বসে থাকেন। তো যারা আগ্রহ করে বসে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। তো এটি হচ্ছে আপেল কুল গাছ, যারা আপেল ভরে বলে থাকেন, কারণ এখন বড়ের সিজন, বাজারে বিভিন্ন ধরনের বড়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে একসময় এত জাতের বড়ই আমরা দেখতে পাই, বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম, ছোটো কালে এই এত জাতের বড়ইগুলো আমরা দেখতে, এখন বর্তমানে বিভিন্ন জাতের বড়ই আপনারা বাজারে দেখতে পান এবং বিভিন্ন সুস্বাদু বড়ইগুলি আপনারা দেখতে পান, কারণ বড়ইয়ের বিভিন্ন জাত রয়েছে। আমরা যখন ছোটোকালে ছিলাম তখন দুইটা জাতে দেখতে পেতাম, এখন তো চার পাঁচটা জাত আমরা দেখতে পাচ্ছি বাজারে। এই পাশেও আরও কিছু কলা গাছ লাগিয়েছি, কলা গাছ, এখানেও নারকেল গাছ রয়েছে, এখানে আরও একটি পুকুর রয়েছে আমাদের। আমাদের আশা করি কোনো জায়গায় আমরা খালি রেখে নেই। আজকের ভিডিওটি শুধু ধারণ করেছে আপনাদের সঙ্গে, আমাদের বাড়ির চারপাশে বা আমাদের যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা কোন কোন গাছগুলো আমরা লাগিয়েছি, কোন কোন ফল গাছগুলো আমরা লাগিয়েছি, সবগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগেছে, ভালো লাগতেছে। যাদের কাছে ভালো লাগতেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানেও বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতের আম গাছ রয়েছে, বিভিন্ন জাতের জাম গাছ রয়েছে, বিভিন্ন জাতের ফল গাছ রয়েছে। তো এই জায়গাটিতে আমাদের ফলের গাছের সংখ্যাই বেশি, দেখতে পাচ্ছেন এখানেও কুল, যে আপেল কুল বলে থাকি, সেগুলো এখানে রয়েছে। এই বড়েগুলো খেতে অনেক মজা, কারণ আমি আমার ভিডিওর প্রথমে বলেছিলাম যে নিজের গাছের ফল ফলাদি আপনারা যদি নিজের হাত দিয়ে আপনারা খান, তাহলে এটার যে স্বাদ এতটাই আপনারা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বাজার থেকে যে কোনো ফল ফলাদি আপনারা আনেন, দেখতে পাবেন সেগুলো খেতে তেমন যতই মিষ্টি হোক না কেন তেমন মজা লাগে না। তবে নিজের গাছের যদি ফল ছোটো থাকে, সেই ফলটা খেতেও নিজের কাছে অনেক ভালো লাগে, নিজেকে গর্বিত নিজের কাছে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের, আরও বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, অনেক ফল গাছ রয়েছে যেগুলোর আমি নামও জানি না। তো বিভিন্ন ধরনের ফল গাছ এখানে লাগানো হয়েছে, এটিও একটি পেয়ারা গাছ, অন্য আরও একটি জাতের। এই জাতটির কথা আমার তেমন স্মরণে নেই। তো আপনাদেরকে এখানে আরও কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে বড়ই গাছ বা আপেল কুল গাছ বলে থাকি। তো আপনারা এখন আরও অনেকগুলো দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। বন্ধুরা,
আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, কারণ আমাদের দেশটি চিরসবুজ একটি দেশ, আমাদের দেশের মতো সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার কাছে সন্দেহ। কারণ আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি বা অনেকে আছি, আমাদের বাড়ির আশেপাশে আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ লাগিয়ে থাকি। অনেকে অলসতার কারণেই লাগাতে পারেন না, তারা আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অলসতা কাটিয়ে আপনারা বিভিন্ন ধরনের গাছপালাগুলো আপনাদের বাড়ির আশপাশে লাগাবেন। বন্ধুরা, আমরা যারা বেঁচে থাকি আমরা গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, সেই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। তাহলে আমাদের অক্সিজেন বেশি বেশি করে পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কথাই আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, যেখানে গাছপালা কম সেখানে দেখতে পাবেন পরিবেশ তেমন ভালো থাকবে না। তাই আমাদের সকলকে উচিত নিজেদের বাড়ির আশপাশে বা যেখানে আপনার গাছ লাগাতে মনে হচ্ছে আপনারা সেখানে যে বিভিন্ন জাতের ফল ফলাদি গাছ লাগিয়ে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক লম্বা, আমি লম্বা করার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ এই লম্বা আমি করেছি কারণ আমি ছোটোখাটো ভিডিও অনেক ক্রিয়েট করেছি, তা আমি ভেবেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের বাড়ির আশপাশে বা আমাদের যে যে জায়গাগুলো রয়েছে সেই সেই জায়গাগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, এবং আমাদের সেই খালি জায়গাগুলিতে আমরা কোন কোন জাতের ফল ফলাদি গাছ আমরা লাগিয়েছি সেই জন্য আজকের ভিডিওটি এত লম্বা করে তৈরি করা। তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা ভিডিওটি পছন্দ করতেছেন, কারণ অনেকেই গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো দেখতেই তাদের কাছে যে ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। আমার কাছে অনেক ভালো লাগে যা আমিও আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমিও চেষ্টা করি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করার জন্য। এখানে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, এই জায়গাটি একটু খালি রয়েছে, আমরা এখানেও বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়ে দেবো আশা করি। তো যেখানে যেখানে লাগানোর বেশি প্রয়োজন পড়েছে সেখানে বেশি 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 করে লাগিয়েছি, যেখানে বেশি প্রয়োজন পড়ে না সেখানে আমরা লাগাইনি। তবে সবচেয়ে বেশি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কলা গাছের সংখ্যাই বেশি। তো যেহেতু কলা গাছে ফসলটা বা ফলটা একটু তাড়াতাড়ি আসে, অনেকে কলা গাছটাই লাগিয়ে থাকেন, তো আপনারাও বিভিন্ন ধরনের ফল গাছ লাগাবেন আশা করি। কারণ বিভিন্ন ধরনের ফল গাছ যদি আপনারা লাগান তাহলে যে কোনো বিপদের মুহূর্তে আপনাদের গাছ থেকে আপনারা ফলগুলো আহরণ করে বা ফলগুলো ফেরে আপনারা আপনাদের ভিটামিনের চাহিদাও আপনারা চাইলেও পূরণ করতে পারবেন। কারণ বাজারে যে ফল ফলাদিগুলো বিক্রি করে সেগুলোর তেমন কোনো গ্যারান্টি নেই, কারণ বেশিরভাগে ফরমালিনে ভরা এবং সেগুলোকে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারাও আপনাদের বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের ফল ফলাদি লাগাবেন, লাগালে আপনারাও আপনাদের যে কোনো প্রয়োজনের মুহূর্তেই আপনাদের সেই ভিটামিনের চাহিদাগুলো আপনারা পূরণ করতে পারবেন। এখন আরেকটি দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে মালটা গাছ। তা আমি আপনাদেরকে আগে বলেছিলাম বাগান করেছি, তবে পরিচর্যা করার তেমন সুযোগ পাচ্ছি না। দেখতে পাচ্ছেন মালটা আমার হাতে অলরেডি আছে, তো মালটাতে তেমন পরিপক্ক হয় নাই, কারণ এই গাছটির উপরে অনেকগুলো গাছ রয়েছে, এই কারণে এই গাছটিতে কিন্তু অনেক ফল ধরে কিন্তু তেমন পরিপক্ক হয় না। তবে আমরা
চিন্তা করতেছি যেখানে যেখানে ফল গাছ বেশি রয়েছে বা সেই গাছগুলোর উপর যদি অন্য কোনো গাছ থাকে সবগুলো গাছ কেটে দেব। বন্ধুরা, আরও কিছু গাছের সঙ্গে আমাদের এই বাগানটির পরিচয় করিয়ে দেবো, কারণ এই বাগানটির দৃশ্য কিছুক্ষণ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আরও একটি আম গাছ, কারণ বিভিন্ন জাতের আম গাছ আমরা এই বাগান লাগে তো দেখতে পাচ্ছেন, আমরা গাছ। এই গাছটির দৃশ্য কিছুক্ষণ আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কারণ আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন বয়সের সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই যদি কোনো বয়সে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেও আপনারা বিভিন্ন ধরনের ফল গাছ দেখতে পাচ্ছেন, এখানেও বিভিন্ন ধরনের ফল গাছ অলরেডি রয়েছে। তো বাড়ির চারপাশের কোনো জায়গায় আমরা খালি রাখি নেই। এখানেও একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি পেয়ারা গাছ রয়েছে। তো অনেকে আসেন এই সমস্ত ভিডিওগুলো দেখতে, আপনাদের কাছে অনেক ভালো লাগে, যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ভিডিওর প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বলার চেষ্টা করি, কারণ আমি যেহেতু নতুন এই লাইনে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, বয়সের ভুল ত্রুটি হতে পারে বা আমার বিভিন্ন কথাবার্তার ভুল ত্রুটি হতে পারে বা কোনো গাছ আপনাদের ভুলও বলতে পারি যে এই গাছটা এই গাছ, অন্য আরেকটি গাছ নাম আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা তো আমার ভিডিওটি দেখবেন। যদি আপনাদের চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে আবারও সেই মালটার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের যে প্রান্তে আপনারা যান না কেন দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ, কারণ সবুজ এই গাছপালাগুলোর মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের অক্সিজেন পেয়ে আমরা নিজেরাও বেঁচে থাকি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কিছু না কিছুক্ষণ আগে যে মালটার কথাটি বলেছিলাম সেই মালটার দৃশ্যটি আপনারা এখন আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো মালটা গাছ অলরেডি রয়েছে, তবে সবগুলো মালটা গাছ তেমন ফল দেয় না, একটি দুটি মালটা গাছ ফল দিয়েছে। তো আপনাদের সঙ্গে আরও কিছু ইন্টারেস্টিং দৃশ্য আমি এখন শেয়ার করব। আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম তখন দেখতে পেলাম আমাদের বাড়ির অন্য আরেকটি প্রান্তে কয়েকজন মিলে একটি ছোটোখাটো ধরনের পুকুর বলি, অনেকে নালা বলে বা বিভিন্ন ধরনের নাম বলে, এগুলিকে ডেকে থাকেন দেখতে পাচ্ছেন। ওনারা এই জায়গাটিকে পানটি কমিয়ে ফেলেছেন এবং এখানে মাছ ধরতেছেন। তা আমি সরাসরি চলে গেলাম আপনাদের জন্য দৃশ্যটি ধারণ করতে। এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ও ভিডিওতে আসার জন্য অনেক চেষ্টা করেছিল, তা আমি ওকেও একটু ধারণ করেছি। আপনারা ধান গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাড়ির অপর আরও একটি প্রান্তে। তো আমি যেদিকে যাই চেষ্টা করি আপনাদের জন্য প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করার জন্য। আশা করি আপনাদের কাছে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে, অনেকেই শহরে থাকেন গ্রামের এই দৃশ্যগুলো আপনারা মিস করেন, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই জমিটিতে অনেক ভালো ধান হয়েছে, কারণ মহান আল্লাহ তাআলা যদি কাউকে তার জমিতে ভালো পরিমাণে ফসল দেয় এটা কেউ বাধা দিয়ে রাখতে পারে না। তা আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলো
আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি এই দৃশ্যগুলো অনেকেই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই একটি কমেন্টের একটি লাইক দিয়ে দিন। অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিন। তা আমি এই ভিডিওর শেষে আরও একটি দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, রাতে ব্যাডমিন্টন খেলার দৃশ্য। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলতেছে। তা আমি যখন এর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করেছিলাম, কারণ ব্যাডমিন্টন খেলার দৃশ্য দেখার জন্য অনেকেই আগ্রহ করে, বিভিন্ন মাধ্যমে বসে থাকেন, অনেকে ফেসবুকে দেখতে চান, অনেকে ইউটিউবের মাধ্যমে দেখতে চান। তা আমি ভেবেছি যেহেতু আমি এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করতেছি, তাহলে সেখানে ব্যাডমিন্টন খেলার জন্য কিছু ভিডিও আমি ধারণ করি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাডমিন্টন খেলা চলতেছে। যারা যারা ব্যাডমিন্টন খেলা পছন্দ করেন তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন অনেকে ব্যাডমিন্টন খেলা মিস করেন আমার ভিডিওর মাধ্যমে দেখে, বলেন মনে মনে হলেও আপনারা বলতে থাকেন ইস যদি আমিও এই ব্যাডমিন্টন খেলাটি দেখতাম। বন্ধুরা আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি তেমন ভিডিও তৈরি করতে পারি না। আপনাদের যে রিকোয়েস্টগুলো থাকে, তো অনেকের রিকোয়েস্ট ছিল বড় একটি ভিডিও তৈরি করার জন্য, বা আমার বাড়ির আশপাশের গাছ বা আমার বাড়িতে কী কী ফল গাছ রয়েছে সবগুলো দেখানোর জন্য অনেকের রিকোয়েস্ট ছিল। তো তাদের রিকোয়েস্টটি রাখার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা আপনারা যারা যারা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন, ব্যাডমিন্টন খেলা দেখতে ভালোবাসেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ব্যাডমিন্টন খেলাটি উপভোগ করতেছেন। ব্যাডমিন্টন খেলা কার না ভালো লাগে, আমি অনেক খেলেছি, এখনও খেলতে ভালো লাগে, তবে আগের মতো পারি না। আগে একসময় অনেক ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলাম, তো এখন তেমন সময় সুযোগ হয় না ব্যাডমিন্টন খেলার জন্য। মোটামুটি পারি, অবশ্যই আপনাদের সঙ্গে মিথ্যে কথা বলবো না, মোটামুটি ব্যাডমিন্টন খেলাও আমি খেলতে পারি, ক্রিকেট খেলাও খেলতে পারি, তবে সবচেয়ে বিরক্তিকর খেলা আমার কাছে লাগে ফুটবল খেলাটা। বন্ধুরা আপনারা কে কোন খেলা আপনাদের প্রিয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই কমেন্টের মাধ্যমে এগুলো জানাতে ভয় পান, আপনারা অবশ্যই ভয় পাবেন না, আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মনের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের জন্য সামনে আরও নতুন নতুন ভিডিও আমরা ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই ভিডিওর বয়সে বা এই ভিডিও ধারণে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই জানাবেন। রাতের ব্যাডমিন্টন খেলা আর দিনের ব্যাডমিন্টন খেলা অনেকটাই পার্থক্য রয়েছে। তো অনেকে রাতেই ব্যাডমিন্টন খেলাটা সবচেয়ে বেশি খেলে থাকেন, তো সব দিকেই রাতের বেলায় ব্যাডমিন্টন খেলা হয়। তো আমি যখন বয়সটি দিচ্ছিলাম এটিও রাতের বেলায়, আপনাদের জন্য যখন ভিডিওতে আমি বয়সটি অ্যাড করতেছি এটিও রাতের বেলায়, কারণ দিনের বেলা যখন বয়সগুলো অ্যাড করা হয় বিভিন্ন ধরনের নয়েজ থাকে, নয়েজ থাকার কারণেই আপনাদের সঙ্গে স্পষ্ট ভাষা ভিডিওগুলো তেমন শেয়ার করা যায় না বা বয়সগুলো অ্যাড করা যায় না, কারণ নয়েজ দিয়ে যদি কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তাহলে আপনারা নিজেরাও বিরক্ত বোধ করবেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ভয়েস দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভয়েসে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
কমেন্টের মাধ্যমে যদি আপনারা আমাদের ভিডিওর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, তাহলে আমরাও সামনের দিকে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও ধারণ করতে উৎসাহ পাব। কারণ আপনাদের উৎসাহ ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো কাজেই সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। কথাই রয়েছে, দশমিলি করি কাজ, হারে যেতে নাহিলে। তা আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ব্যাডমিন্টন খেলার দৃশ্যটি যখন ধারণ করেছিলাম তখন এক পাশ থেকে ধারণ করেছিলাম, কারণ অন্য পাশ থেকে যখন ধারণ করতে গিয়েছিলাম তখন আমার ভিডিওর দৃশ্যটি তেমন ভালো আসছিল না। তো চেষ্টা করছি অন্য আরও একটি প্রান্ত থেকে আপনাদের জন্য ব্যাডমিন্টন খেলার দৃশ্যটি ধারণ করার জন্য। তো যারা যারা ব্যাডমিন্টন খেলা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই ব্যাডমিন্টন খেলাটি উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন দুজন অনেক সুন্দরভাবে তাদের ব্যাডমিন্টন খেলাটি খেলতেছেন। দেখতে পাচ্ছেন এ পাশ থেকেও আরো একজন অনেক সুন্দর খেলতেছেন, অন্য পাশ থেকেও খেলতেছেন। দেখতে পাচ্ছেন তো আমি যখন ভিডিওটি ধারণ করেছিলাম তখন ছিল শীতকাল, বিশেষ করে শীতকালে ব্যাডমিন্টন বেশি করে খেলা হয় আমাদের দেশে, গরমকালে তেমন খেলা হয় না। কারণ ব্যাডমিন্টন খেলা অনেক এনার্জি থাকতে হয়, এনার্জি ছাড়া ব্যাডমিন্টন খেলা যায় না। কারণ যাদের এনার্জি কম তারা ব্যাডমিন্টন অল্প কিছুক্ষণ খেলে আপনারা হাঁপিয়ে যান, এটার জন্য এনার্জির প্রয়োজন হয়। বিশেষ করে শীতের দিনেই এই খেলাটা বেশি হয়ে থাকে। তা আপনাদের কার জেলায় বা কার গ্রামে আপনারা ব্যাডমিন্টন, কোন কোন জায়গায় আপনারা ব্যাডমিন্টনের ঘর বানিয়ে আপনারা খেলতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আরও সুন্দর করে তারা তাদের খেলাটি চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অপর প্রান্ত থেকে মেরেছিল, এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খেলা এখানে চলতেছে। অন্য পাশ থেকে বলটি অলরেডি আউট হয়ে গিয়েছে, এখন আরেকজন ফ্লাওয়ার মারতেছে। দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর মেরেছে, আরও একটু সুন্দর দেখেন, ওয়াও ওয়াও আরও একটু সুন্দর, ওয়াও ওয়াও। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা এখানে জমে উঠেছে। তো আমি যখন এই খেলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটি ধারণ করা প্রয়োজন। দেখতে পাচ্ছেন অপর প্রান্ত থেকে আরও একজন খুব সুন্দরভাবে খেলতেছেন, আবারও দেখতে পাচ্ছেন, আবারও দেখতে পাচ্ছেন, আবারও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর খেলা চলতেছে, ওয়াও ওয়াও, আবারও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা চলতেছে এখানে, ওয়াও আউট হয়ে গিয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই এই খেলাটি অনেকেই আয়োজন করে থাকেন, বিশেষ করে শীতের দিনে, শীতের দিনে এই খেলাটি খেলতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন হ্যাঁ ওয়াও, আবারও দেখতে পাচ্ছেন, আবারও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খেলা এখানে চলতেছে। তো আমি তাদের নামগুলো তেমন জানি না, নাম যদি জানতাম তাহলে ভয়েসের মাধ্যমে তাদের নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম। যেহেতু অনেক দূর থেকে এই ভিডিওটি ধারণ করেছিলাম তখন তাদের নামগুলো জানার আমার তেমন আগ্রহ ছিল না, তাদেরকে আমি জিজ্ঞাসা করি নাই। তা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিওগুলো ধারণ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলা এখানে চলতেছে, ওয়াও, আবারও দেখতে পাচ্ছেন। তো এটিও একটু বাড়ির পাশে এই ব্যাডমিন্টন ঘরটি বানিয়েছে, দুপাশ থেকে লাইটের ব্যবস্থা তারা করেছে, ওয়াও আরও একটি সুন্দর খেলা, আরও একটি সুন্দর, ওয়াও আউট হয়ে গিয়েছে, ওয়াও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলা চলতেছে এখানে। আমি আপনাদেরকে আমার আগের যখন ভিডিওগুলো ক্রিয়েট করেছিলাম বা এই ভয়েসের
আগের ভয়েসেও আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন খেলা সম্পর্কে বিভিন্ন কথা শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আমরা যখন গ্রামে থাকি বা যারা শহরে থাকেন তারাও এই খেলাগুলো এই শীতকালে খেলে থাকেন। তা আমিও এক সময় খেলতাম, তবে এখন সময় স্বল্পতার কারণে এই খেলাটি খেলা হচ্ছে না। তো যখন সুযোগ পাই তখনই আমরা এই খেলাগুলো দেখি বা আমিও নিজেও খেলি, কারণ ব্যাডমিন্টন খেলা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আপনাদেরকে আমার বয়সের প্রথমেও বলেছিলাম যে আবারও দেখতে পাচ্ছেন বিশেষ করে ব্যাডমিন্টন খেলায় যারা লম্বা থাকে তাদের জন্যই এই খেলাটি খুবই সুন্দর একটি খেলা হয়ে থাকে। তাদের খেলতে অনেক ভালো লাগে যারা যারা লম্বা, আর যারা খাটো তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় এই খেলাটি খেলার জন্য। দেখতে পাচ্ছেন এই প্রান্তে থেকে দুজন অনেক সুন্দর খেলা চালিয়ে যাচ্ছে, অন্য প্রান্তে থেকেও তারা অপর প্রান্ত থেকেও তারা তাদের সুন্দর খেলাগুলো চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আবার উল্টা অন্য পাশ থেকে তাদের প্লাউটটি তারা রেডি করেছে। দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে শহরে ঠিক এই সময়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়, তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে ব্যাডমিন্টন খেলা। তো যেহেতু ব্যাডমিন্টন নিয়ে এই ভিডিওটি আমি ক্রিয়েট করেছিলাম শেষের দিকেই, তবে এই ভিডিওর মাধ্যমে ব্যাডমিন্টন সম্পর্কে আমি বিভিন্ন ধরনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি কোনো ধরনের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখতে পাচ্ছেন অপর প্রান্ত থেকে অনেক সুন্দর একটি খেলা তারা চালিয়ে যাচ্ছে, আবারও দেখতে পাচ্ছেন। তবে আপনাদের কাছে কোন প্রান্তের খেলোয়াড়দের খেলা ভালো লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখতে পাচ্ছেন অন্য পাশ থেকে কীভাবে অনেক সুন্দরভাবে তারা তাদের ব্যাডমিন্টন খেলাটি চালিয়ে যাচ্ছে। তো এখানে আরও কয়েকজন বড় ভাই অলরেডি চলে আসছেন খেলাটি খেলার জন্য, কারণ এই খেলাটি এমন একটি খেলা ছোটো বড় সবাই খেলতে পারে, ছোটোরা বড়দের সাথে খেলতে পারে যদি পারে, মানে এত ছোটো আমি আপনাদেরকে বলবো না, মানে ব্যাডমিন্টন খেলার জন্য যতটুকু প্রয়োজন একটা মানুষের সাইজ ততটুকু হলে, বা ব্যাডমিন্টন খেলাটা যদি ভালোভাবে খেলতে পারে ততটুকু হলেও চলে। দেখতে পাচ্ছেন অলরেডি বড় ভাইরা চলে আসছে ব্যাডমিন্টন খেলার জন্য। এখন এখানে তো বড় ভাইদের একটু ছোটোরা খেলতেছে, তো ছোটোরাও তাদের খেলা যখন শেষ হবে তখন বড় ভাইরা এখানে খেলা আরম্ভ করবে। তো সেগুলো আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কাছে কোন কোন খেলা আপনাদের প্রিয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে সবচেয়ে আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, তারপর হচ্ছে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ছক্কা খেলা, যারা ছক্কা খেলে থাকেন ছক্কা খেলা, আমি ছক্কা খেলা খেলতে অনেক ভালোবাসি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখতে পান, আশা করি এই ধরনের ভিডিও যারা দেখতে পান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও লেন্থটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম একটু ছোটো করে আপনাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করব। তো বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন, কারণ বেল আইকনটি আপনারা যদি একটু চাপিয়ে দিন তাহলে দেখা যাবে আমি যদি সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করি এডিটিংয়ের মাধ্যমে বা যেভাবে হোক সরাসরি আপনাদের নিকট চলে যাবে। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন বা আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে আপনারা আপনাদের মতো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, কারণ আপনাদের অনেক বন্ধু আছে এই সমস্ত ভিডিওগুলো দেখতে তাদের কাছে অনেক ভালো লাগে,
তো তারা বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন কারণে তারা এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারে না। আবার দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকেও তারা ভালো মানের একটি খেলা চালিয়ে যাচ্ছে। তবে এই চ্যানেলটির জন্য অনেক কষ্ট আগে থেকেই করা হয়েছিল, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তবে আজকের ভিডিওটি আর বেশিক্ষণ করবো না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এখন করোনার মুহূর্ত, সবাই একটু সেফটি থাকলে আপনারা নিজেদের জীবনকে নিজেরা রক্ষা করতে পারবেন। আল্লাহ হাফেজ।